আমি কয়েকদিন কিরম থাকবে? এই মুহূর্তে যদি আমাদের গোটা ইন্ডিয়া সার্কুলেশনটা বলি, সেন্ট্রাল ইন্ডিয়াতে হাই প্রেশার জোন রয়েছে, বে অফ বেঙ্গলে হাই প্রেশার জোন নাই, ফলে পরিস্থিতি খুব একটা ফেভারেবল নাই। শুধু ইস্টার্ন ইন্ডিয়া বলে নয়, গোটা ইন্ডিয়া যদি অ্যাজ এ হোল বলি, এই সিস্টেমগুলো ঠিক উল্টো হয়ে গেছে। বে অফ বেঙ্গলে হাই প্রেশার জোন হওয়ার কথা, আর সেন্ট্রাল ইন্ডিয়াতে বা ইস্টার্ন ইন্ডিয়াতে কোনো সার্কুলেশন বা এরকম পরিস্থিতি যদি হয়, দেন ইট ইজ ফেভারেবল ফর থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি বা রেইনফল অ্যাক্টিভিটি। এই মুহূর্তে এই দুটোই মিসিং, জাস্ট রিভার্স। ফলে গত 10 দিন যদি আমি বলি, অ্যাটলিস্ট আমাদের ইস্টার্ন ইন্ডিয়া, নর্থ বেঙ্গল, সিকিম অ্যান্ড নর্থ ইস্ট ইন্ডিয়া বাদ দিয়ে কোথাও কিন্তু বৃষ্টিপাত নাই। এবার যদি ময়েশ্চার পরিস্থিতি আমি বলি, যে লোয়ার লেভেল আর মিডিল লেভেলে যে ময়েশ্চার ইনকারশনস হচ্ছে, এটা হচ্ছে সব ডাইরেক্টলি সাউথ ওয়েস্টার্লি উইন্ড, সব সিকিম, নর্থ বেঙ্গল, নর্থ ইস্ট ইন্ডিয়া ওই দিকে যাচ্ছে। ওই জন্য পরিস্থিতি হয়েছে যে যা বৃষ্টিপাত হচ্ছে নর্থ ইস্ট ইন্ডিয়া, তার সঙ্গে সিকিম আর আমাদের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার আর কুচবিহার, এই জেলাগুলোতেই হচ্ছে। এখন পরিস্থিতি যদি খুব ছোট ছোট ফেভারেবল যদি সিস্টেম বলি, যে একটা ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ডের উপরে, যেহেতু কিছু ময়েশ্চার আসছে, আমি বলছি যে খুব টেকনিক্যালি যদি বলি, যে আমাদের সাউথ বেঙ্গলে বৃষ্টি হওয়ার জন্যে বা উড়িষ্যাতে বৃষ্টি হওয়ার জন্যে আমাদের সাউথ ইস্টার্লি উইন্ড বা ইস্টার্লি উইন্ড লাগে, সেই সাউথ ইস্টার্লি উইন্ড কিন্তু মিসিং। সাউথ ওয়েস্টার্লি উইন্ড রয়েছে, সবটাই কিন্তু পাহাড়ের দিকে যাচ্ছে। যেহেতু একটা সার্কুলেশন রয়েছে, কিছু ময়েশ্চার কোস্টে খুব পাচ্ছি আমরা, ফলে এই মেঘলা আকাশ থাকবে কোস্টাল জেলাগুলোতে, ইস্ট মেদিনীপুর, নর্থ সাউথ চব্বিশ পরগনা, কলকাতাতে ক্লাউডিং রয়েছে এখনও। যদি আমি অক্টা হিসাবে বলি, 60% 70% স্কাই ইজ কভার্ড উইথ ক্লাউড, ফলে তাপমাত্রা এই কোস্টাল জেলাগুলোতে কমেছে। কিন্তু পশ্চিমের জেলাগুলোতে এখনও তাপমাত্রা 38 to 40 degrees centigrade চলছে। এই পরিস্থিতি খুব একটা চেঞ্জ হবে সেটা মনে হচ্ছে না। ফোরকাস্ট রয়েছে, টেম্পারেচার রয়েছে, মেঘের কারণে টেম্পারেচারটা অনেকটা কম, এর ফলে কি আমাদের যে স্বাভাবিকভাবে যে কালবৈশাখী আসে সেটা ডিলে হবে? এই মুহূর্তে যদি বলি, যেহেতু ডাইনামিক সিস্টেম চেঞ্জ হতে থাকে, ধরেন 5-6 তারিখ নাগাদ হয় একটা সার্কুলেশন বে অফ বেঙ্গলে হবে, তার ফলে পরিস্থিতি যদি খানিকটা চেঞ্জ হয় বা কোনো WD স্ট্রং WD আসে, এই যে বললাম সেন্ট্রাল ইন্ডিয়াতে একটা হাই রয়েছে, সেটা যদি মুভ করে কোস্টের দিকে চলে আসে, তখন সিনারিওগুলো চেঞ্জ হয়। যেহেতু এইটা প্রি মনসুন সিজন, 4-5 দিন বেশি বলা যায় না, কিন্তু আগামী 4-5 দিন এই পরিস্থিতি খুব একটা চেঞ্জ আমরা দেখছি। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সুযোগ? দক্ষিণবঙ্গে যেটা বললাম, যে নর্থ বেঙ্গল লাগোয়া জেলাগুলোতে চান্সেস রয়েছে, কিন্তু কোস্টাল জেলাগুলোতে বা ইভেন পশ্চিমের জেলাগুলোতে সেরকম চান্সেস নাই। হিট ওয়েভের দুটো কন্ডিশন, প্রথমে হচ্ছে যে 40 ডিগ্রি হতে হবে, আর সেকেন্ড হচ্ছে তারপরে আমরা ডিপার্চার দেখি, ডিপার্চার অ্যাটলিস্ট 4.5। এখন দুটোই পরিস্থিতির মধ্যে কোনোটাই স্যাটিসফাই করছে না। আমাদের পশ্চিমের জেলাগুলোতে 38-39 এরকম চলছে, যেটা আমরা বলি যে যে পশ্চিমের জেলাগুলোতে যে দিনের তাপমাত্রা নর্মাল থেকে 2 থেকে 4 ডিগ্রি উপরে চলছে, কিন্তু ওই ক্রাইটেরিয়া যেটা বললাম, টেকনিক্যালি আমরা বলি 4.5 and above, সেটা স্যাটিসফাই করছে না, আর চান্সেস আছে যে এই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করবে না।